আসসালামু আলাইকুম, তামান্না কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো পুদিনা শরবত বা পুদিনা লেমনেড। গরমের দিনে অনেক সময় আমাদের নর্মাল পানি পিপাসা মেটে না, তখন আমরা অনেক রকম রেডিমেড কোল্ড ড্রিঙ্কস পান করি, কিন্তু সেগুলো মোটেও স্বাস্থ্যকর নয়। তাই ওই সব রেডিমেড কোল্ড ড্রিঙ্কস পান না করে মাত্র 2 মিনিটে পুদিনা শরবত বানিয়ে ফেলা যায়। চলুন দেখে আসি কী কী লাগছে। পুদিনা পাতা 1 কাপ, লেবু 4-5 টুকরা, বরফ কুচি 1 কাপ, লবণ 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, চিনি 2 চা চামচ। আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ 1-1 করে দিয়ে দিব। এখন পানি দিয়ে দিয়েছি। আর ব্লেন্ড করে নিয়েছি। আমি 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছেঁকে নিচ্ছি। হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন।